ইরান তাদের নিজস্ব প্রযুক্তিতে তাদের ইতিহাসের সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন ড্রোন উন্মোচন করেছে, যেটা ইসরায়েলকে আক্রমণ করতে সক্ষম। অনেকটা নিশ্চিতভাবে বলা যায় যে ইরান এই ড্রোন তৈরি করেছে ইসরায়েলকে অ্যাটাক করা বা প্রতিহত করার জন্য। কেননা ইরানি মিডিয়া এই ড্রোনটিকে নিয়ে একটি পোস্টার উন্মোচন করেছে, যেখানে দেখা যাচ্ছে ইসরায়েলের ডিমোনা নামক পারমাণবিক কেন্দ্রের উপরে ধোঁয়াযুক্ত মেঘে ইরানি ড্রোন, যেখানে ফার্সি ও হিব্রু ভাষায় লেখা আছে প্রস্তর যুগের জন্য প্রস্তুত হও। ইরানের নব উন্মোচিত এই ড্রোনটির নাম হল মহাজির 10। এই ড্রোনটিকে অনেকটা আমেরিকার শক্তিশালী MQ-9 রিপার ড্রোনের আদলে তৈরি করা হয়েছে বলে অনেকে মনে করছেন, কেননা এর আউটলুক দেখতে অনেকটা সেরকমই। এই ড্রোনটির রয়েছে বিভিন্ন ধরনের বোমা বহন করার সক্ষমতা এবং এতে রয়েছে রাডার ফাঁকি দেওয়ার প্রযুক্তি। চলুন আমরা এই ড্রোনের স্পেসিফিকেশন সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। এটি অনেক উচ্চতায় উঠতে পারে, বড় ধরনের মিসাইল বহন করতে পারে এবং দীর্ঘ সময় ধরে অপারেশন পরিচালনা করতে সক্ষম। একটানা 24 ঘন্টার উপরে অপারেশন পরিচালনা করতে সক্ষম এই ড্রোনটি। এর অপারেশনাল রেঞ্জ 2000 কিলোমিটার। সর্বোচ্চ 300 কেজি অস্ত্র বহন করতে সক্ষম। ঘন্টায় 209 কিলোমিটার বেগে ছুটতে পারে ড্রোনটি। বিশেষজ্ঞরা বলছেন এই ড্রোনটি 7000 মিটার উচ্চতায় উঠে 2000 কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম, যার মানে বোঝা যায় এটা ইসরায়েলে আঘাত হানতে সক্ষম। এই ড্রোনটি পঞ্চম প্রজন্মের প্রযুক্তি সম্বলিত একটি ড্রোন বলে জানিয়েছে ইরান। ইরানের ড্রোন কর্মসূচি 1980-এর দশকে শুরু হয়েছিল, তারপর থেকে ইরান আর থেমে থাকেনি। অব্যাহত গতিতে ড্রোন তৈরির কাজে এগিয়ে যাচ্ছে ইরান। গোয়েন্দা এবং সামরিক কাজের বাহিরেও ড্রোনের বিচিত্র ব্যবহার রয়েছে। সাম্প্রতিক বছরগুলিতে যুদ্ধ এবং সামরিক সংঘাতের অভিজ্ঞতা থেকে এটা প্রমাণিত যে যুদ্ধের ফলাফল নির্ধারণে ড্রোন একটি নির্ধারক ভূমিকা পালন করতে পারে। সশস্ত্র বাহিনীতে নিজস্ব বিশেষজ্ঞদের প্রচেষ্টায় ইরান এখন সামরিক সরঞ্জাম উৎপাদন ও তৈরির ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় 90%-এরও বেশি সামরিক সরঞ্জাম দেশের ভেতরেই উৎপাদন করে থাকে ইরান। ইসলামী বিপ্লবের পরে প্রথম মাস থেকেই ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপরে অস্ত্র নিষেধাজ্ঞা ছিল, কিন্তু ওই নিষেধাজ্ঞা তীব্র হওয়া সত্ত্বেও ইরান থেমে থাকেনি। কাসেদ, শাহেদ, সিমরক, মহাজির ইত্যাদি শক্তিশালী ড্রোন ইরান তৈরি করেছে। মহাজিরের অনেকগুলো ভার্সনের মধ্যে এটি হলো সর্বশেষ আপডেটেড ভার্সন মহাজির 10, যা ইরানের সবথেকে শক্তিশালী ড্রোন বলেও মনে করা হচ্ছে। ডিফেন্স আপডেট ওয়ার্ল্ডের প্রিয় দর্শক বন্ধুরা, ইরানের এই ড্রোনটি ইসরায়েলের জন্য কতটা আতঙ্ক সৃষ্টি করবে বলে আপনি মনে করেন সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও টিল দ্য লাস্ট।